আসসালামু আলাইকুম সন্তানের নানান আবদার এই বিষয় নিয়ে আজ কথা বলবো সাথে আছি আমি বজরুল হাসান সন্তান আবদার করবে এটাই স্বাভাবিক কিন্তু তার আবদার কতটুকু পূরণ করা হবে বা কত সময়ের মধ্যে পূরণ করা হবে সেটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেক সময় আমরা বাবা মারা সন্তানের কোনো আবদারকেই গ্রহণ করি না আবার কিছু কিছু বাবা মা আছেন তারা আবদার করার আগেই সন্তানের পছন্দের জিনিস নিয়ে হাজির হয়ে যান অনেকটা আলাদিনে চেরাগের সেই দত্তের মতো যার কিনা হুকুম পেতে দেরি হতো কিন্তু হুকুম তামিল করতে দেরি হতো না মনে রাখতে হবে সন্তানের আবদার পূরণের ক্ষেত্রে যদি আমরা ভারসাম্য বজায় রাখতে না পারি তো এই একটি কারণেই আপনার সন্তানের জীবনকে নষ্ট করার জন্যে যথেষ্ট মনে রাখতে হবে বাচ্চাদের কাজই হলো বিভিন্ন রকমের আবদার করা তাদের আবদারের কোনো শেষ নেই খেলনা জামা কাপড় খাবার দাবার পশু পাখি সহ নানান আবদার তারা করে থাকে অনেক সময় বিচিত্র বা অনাকাঙ্ক্ষিত আবদারও তারা করে থাকে আসুন তাদের আবদারগুলো নিয়ে কথা বলি মিলিয়ে নিন আপনার সন্তানের সাথে কিছু কিছু ক্ষেত্রে বাচ্চারা আবদারের পরিমাণটা বেশি করে থাকে অর্থাৎ আপনি হয়তো তাকে একটি জামা কিনে দিতে চাচ্ছেন কিন্তু সে আরও দুটো জামা চাচ্ছে অথবা আপনি তাকে একটা গাড়ি কিনে দিলেন এখন সে একটা বন্দুক কিনতে চাচ্ছে অথবা সে এমন একটি খেলনার আবদার করল যেটি আপনার ক্রয় ক্ষমতার অনেক বাইরে আবার কিছু কিছু ক্ষেত্রে তাদের আবদার হতে পারে অপ্রয়োজনীয় যেমন ধরুন আপনি ল্যাপটপ কম্পিউটারে আপনার ব্যবসায়িক বা অফিসিয়াল বিভিন্ন কাজ করেন এখন আপনার তৃতীয় শ্রেণীতে পড়ুয়া সন্তান সেও একটা ল্যাপটপের আবদার করেছে যা এই মুহূর্তে তার কোনোই প্রয়োজন নেই কিছু কিছু ক্ষেত্রে সন্তানের আবদার হতে পারে ক্ষতিকর যেমন তার ঠান্ডার সমস্যা রয়েছে কিন্তু সে আইসক্রিমের আবদার করছে অথবা সে নিয়মিত জাঙ্ক ফুড ফাস্ট ফুড যেমন ধরুন চিপস হটডগ বার্গার ফ্রেঞ্চ ফ্রাই ডোনাট স্যান্ডউইচ কোল্ড ড্রিঙ্কস পিৎজা খেতে চাচ্ছে যা তার স্বাস্থ্যের জন্যে ভীষণ ভীষণ ক্ষতিকর অথবা যে পোশাকটি তার জন্য আরামদায়ক নয় সেই পোশাকটাই সে বেশি বেশি করে পরার জন্যে আবদার করছে অথবা চোখের সমস্যা থাকার পরও সে দীর্ঘক্ষণ টিভি ট্যাবে অনুষ্ঠান দেখতে চাচ্ছে এছাড়াও অনেক বাচ্চারা উদ্ভট আবদারও করে থাকে যেমন সে একটা হরিণের বাচ্চা পালতে চায় যেটা তার সাথে খাবে ঘুমাবে ইত্যাদি ইত্যাদি অথবা বাবা মাকে ছাড়া সে একা একা সাঁতার কাটতে চায় অথচ সে সাঁতার জানে না অথবা বাবার কোলে বসে সে গাড়ি চালাতে চায় যা অত্যন্ত বিপজ্জনক প্রিয় অভিভাবক সন্তানের বিভিন্ন আবদার নিয়ে আজ আমরা কথা বললাম আপনিও আপনার সন্তানের বিভিন্ন অযৌক্তিক আবদারের বিষয়ে আমাদের জানাতে পারেন যা আপনাকে চিন্তিত করে ইনশাআল্লাহ আমরা আপনাদের সহজ ও কার্যকর সমাধানের পথ দেখিয়ে দেব। আর আগামী পর্বে কথা বলবো সন্তানের অনাকাঙ্ক্ষিত আবদারের পেছনের কারণসমূহ নিয়ে আশা করি কারণ জানা গেলে সমাধানের পথও সহজ হয়ে যাবে সঙ্গেই থাকুন মতামত দিন আল্লাহ হাফেজ